কালাকান নাম শুনলেই জিভে জল আসতে এক মুহূর্ত সময় লাগে না, আর রসমালাই শুনলে তো আর কথাই নেই। আর সেই দুইয়ের স্বাদ যদি একসাথে পাওয়া যায় তাহলে তো আমার মনে হয় জিভের প্রতিটি স্বাদগুলোকে বয়ে যাবে তুফান। সেই রেসিপিটার আদ্যোপান্ত জানতে আজ আপনাদের সাথে আমি আছি ঋতুপর্ণা, আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। প্রথমেই আমি খিরটা বানিয়ে নেব, তার জন্য এখানে নিয়ে নিচ্ছি হাফ লিটার দুধ। দুধটা যখন মোটামুটি ঈষৎ উষ্ণ গরম হয়ে যাবে ঠিক সেই সময় এখান থেকে আমি নিয়ে নিচ্ছি 3 চামচের মতন দুধ, যেটাতে আমি কেশরটাকে ভিজিয়ে রাখবো। কেশরটা গরম দুধেতে যদি কিছুক্ষণ আগে থেকে ভিজিয়ে রাখা হয় তাহলে খুব সুন্দর একটা রঙও ছাড়ে আর ফ্লেভারটাও খুব ভালো হয়। মিষ্টিতে কেশর দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে, সেই জন্য আমি এখানে কেশরটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এটাকে এইভাবে ভালো করে গুলে নিচ্ছি যাতে সুন্দরভাবে ভিজে যায় আর রঙটা ছাড়তে শুরু করে। এটা ভিজতে থাক, এদিকে আমি খিরটা বানিয়ে নেব, সেই জন্য গরম দুধেতে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। আমি এখানে নিয়েছি মোটামুটি হাফ কাপ গুঁড়ো দুধ। দুধটাকে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। গুঁড়ো দুধটা এখানে দিলাম তার কারণ হচ্ছে দুধটা বেশ সুন্দরভাবে গাঢ় হয়ে যাবে এবং খিরটা তাড়াতাড়ি তৈরিও হয়ে যাবে। এই দুটো কারণে আমি গুঁড়ো দুধ ব্যবহার করছি, আপনারা কিন্তু এমনি দুধেতেও খিরটা বানিয়ে নিতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি 2 এলাচ যাতে গন্ধটা খুব ভালো আসে। এরপর আস্তে আস্তে এটাকে ফুটিয়ে গাঢ় করে নিতে হবে। দেখুন অনেকটাই কিন্তু গাঢ় হয়ে গিয়েছে, কিন্তু আরও একটু গাঢ় করতে হবে। যখন দুধটা মোটামুটি হাফ হয়ে গিয়েছে ঠিক সেই সময় কেশরগোলা দুধটা আমি হাফ দিয়ে দিলাম, মানে অর্ধেকটা আমি এখন ব্যবহার করে নিলাম। এরপর ভালো করে আবারও ফুটিয়ে নিচ্ছি। দেখুন খিরটা মোটামুটি অনেকটাই তৈরি হয়ে গিয়েছে। এই সময় দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। আমি এখানে 1/4 কাপ চিনি ব্যবহার করেছি কারণ আমি গুঁড়ো দুধ ব্যবহার করেছি। 2টো মিষ্টিতে গুঁড়ো দুধ আর চিনি দিয়ে কিন্তু মিষ্টিটা একদম স্ট্যান্ডার্ড মিষ্টি হবে। এর থেকে যদি কম বেশি খেতে চান সেই মতন আপনারা চিনিটা ব্যবহার করতে পারেন। দেখুন খিরটা অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে, এর থেকে বেশি গাঢ় করব না, সেই জন্য আমি গ্যাস অফ করে দিচ্ছি। দেওয়ার পরে এটাকে ঠান্ডা হওয়ার জন্য সাইড করে রেখে দেব। আমি একটা পাত্রে প্রথমে ঢেলে নিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে যাওয়ার পরে এই খিরটা কিন্তু আরও কিছুটা গাঢ় হয়ে যাবে। এরপরে আমি কালাকান্দটা বানাবো, তার জন্য এখানে ছানা নিয়েছি 250 গ্রাম। সেই ছানাটাকে বেশ ভালো করে মেখে নেব। এই ছানাটা আমি ঘরে বানিয়েছি, আপনারা কিন্তু দোকান থেকে কিনে নিলে সেক্ষেত্রে একটু গ্রেট করে নিলে ভালো হবে, কিংবা হাতে চটকেও মেখে নিতে পারেন। আমি বেশ ভালো করে এটাকে মেখে নিচ্ছি। ছানাতে কিন্তু একটুও জল থাকা চলবে না। দেখুন অনেকটাই ছানার দানাগুলো মোলায়েম হয়ে গিয়েছে, খুব বেশি মোলায়েম করার দরকার নেই। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ময়দা, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ মিল্ক পাউডার বা গুঁড়ো দুধ, আর দিচ্ছি কিছুটা এলাচ গুঁড়ো। সব কিছু বেশ ভালো করে মেখে নিতে হবে। এইভাবে সমস্ত জিনিসটাকে প্রথমে যদি মিশিয়ে নেওয়া হয় তাহলে মিষ্টিটা তৈরি করতে অনেক বেশি সুবিধা হয়। আস্তে আস্তে আমি এইভাবে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। দেখুন ছানার দানাগুলো অনেকটাই মোলায়েম হয়ে গিয়েছে, কিন্তু একদম পুরোপুরি মোলায়েম করার দরকার নেই। দেখিয়ে দিচ্ছি এইরকম হলেই হবে, তাহলে একটু দানা দানা থাকবে, মিষ্টিটা আরও বেশি ভালো লাগবে খেতে। এরপর আমি আবারও গ্যাস অন করে নিচ্ছি। কড়াতে দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি, শুধুমাত্র যাতে কড়ার তলাতে ছানাটা চিটে না যায় সেই জন্য। এরপর ছানার মিশ্রণটা এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এটাকে বেশ ভালো করে পাক করে নিতে হবে, কিন্তু তার আগে দিয়ে দিচ্ছি মোটামুটি 1 কাপ মতন দুধ। দুধটা দিলে এটার পাক হতে সুবিধা হবে কারণ ছানাটা বেশ শুকনো। এরপরে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। যত গরম হচ্ছে তত ছানাটা কিন্তু বেশ নরম নরম হয়ে যাচ্ছে, লিকুইড টাইপের হয়ে যাচ্ছে। এরপর এখানে মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। এরপর আবারও পাক করে নিচ্ছি। দেখুন অনেকটাই পাক হয়ে গিয়েছে, ঠিক সেই সময় বাকি যে কেশরগোলা দুধটা ছিল সেটা আমি এখানে দিয়ে দিলাম। দেখুন রংটা কিন্তু খুব সুন্দর আসে কেশর দিলে আর খেতে খুব ভালো লাগে। যারা কেশর ভালোবাসেন অবশ্যই দেবেন, যাদের কাছে কেশর নেই তারা কিন্তু ফুড কালারটাও ব্যবহার করতে পারেন। এরপর বেশ ভালো করে এটাকে পাক করে নিচ্ছি। এটা কিন্তু টাইট টাইট পাক হবে, লুজ থাকলে অসুবিধা হবে। আস্তে আস্তে আমি এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে পাক করে নিচ্ছি। দেখুন অনেকটাই পাক হয়ে গিয়েছে আর রঙটাও খুব সুন্দর এসে গিয়েছে। এরপরে আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি, তার মধ্যে পেস্তা কুচি আর আমন্ড কুচি ব্যবহার করছি। আপনাদের কাছে যে ড্রাই ফ্রুটস রয়েছে সেটাই কিন্তু ব্যবহার করতে পারেন। কিছুটা আমি এখানে দিলাম আর কিছুটা সাজানোর জন্য আমি রেখে দিয়েছি। মোটামুটি
অনেকটাই পাক হয়ে গিয়েছে, ঠিক এই সময় আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতন ঘি, যাতে এটা কড়া থেকে সুন্দরভাবে ছেড়ে উঠে আসে। দেখুন পাকটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গিয়েছে, এবার কড়া থেকে ছেড়ে উঠে আসছে। ঘিটা দিলে এই পাকটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এরপরে আর কিন্তু এটাকে বানানোর দরকার নেই। আমি এরপরে গ্যাস অফ করে এটাকে যে পাত্রে রাখবো সেই পাত্রে একটু ঘি লাগিয়ে নিচ্ছি, যাতে তলাটা চিটে না যায়, তুলতে সুবিধা হয়। এরকম চৌকো পাত্র হলে খুব ভালো হয়, যাতে প্যাটার্নটা চৌকো শেপেরই হয়। এরপর এই ছানার মিশ্রণটা এখানে ঢেলে দিচ্ছি। গরম অবস্থাতেই এই কাজটা করে নেবেন, যাতে ছানাটা খুব সুন্দরভাবে সেট হয়ে যায়, ঠান্ডা হয়ে যাওয়ার পরে সেট হতে অসুবিধা হয়। এরপরে এটাকে একটু টিপে টিপে এটাকে সেট করে নিচ্ছি, যাতে ভিতরে কোনো ফাঁকা জায়গা না থেকে থাকে। কিন্তু ওপরটা যেহেতু একটু মোলায়েম করতে হবে, সেই জন্য এইভাবে খুন্তি দিয়ে করা যাবে না। সেটা কিভাবে করবেন দেখুন, এরকম একটা খুন্তি নিয়েছি, নেওয়ার পরে ঘি লাগিয়ে নিচ্ছি, যে কোনো খুন্তি ব্যবহার করতে পারেন। এরপর এইভাবে ওপর থেকে প্রেস করলে সুন্দরভাবে এটা সমান হয়ে যাবে, আর এটা কিন্তু লাগবেও না খুন্তিতে। দেখুন ওপরটা একদম সমান করে নিয়েছি, দেখতে খুব ভালো লাগছে। এরপর আরও যাতে দেখতে ভালো লাগে আর খেতেও ভালো লাগে, সেইটার জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে কিছু ড্রাই ফ্রুটস, আমন্ড, পেস্তাকুচি, একটা ভেজানো পেস্তাকুচি নিয়েছি, আর নিয়েছি কেশর, আর কিছুটা গোলাপের পাপড়ি। এরপর আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি আমন্ড কুচি, পেস্তাকুচি। খুব বেশি ছড়ানোর দরকার নেই, অল্প অল্প করে ছড়িয়ে দিলেই কিন্তু দেখতে খুব ভালো লাগবে। এরপরে যখন কেশরটা দেব তখন কিন্তু আরো অনেক বেশি কালারফুল লাগবে, সুন্দর লাগবে দেখতে, আর সাথে সাথে খেতেও। এরপরে আরও যাতে ভালো লাগে, আকর্ষণীয় লাগে, সেই জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা গোলাপের পাপড়ি। দেখুন গোলাপের পাপড়িটা দেওয়ার সাথে সাথেই এর কিন্তু রূপ একদম খুলে গেল, যাকে বলে। এরপরে আর কিছুই না, এটাকে একটু স্ট্যান্ডিং টাইমে রাখতে হবে। কোথায় রাখবেন? অবশ্যই ফ্রিজে। ফ্রিজে রাখলে এটা সুন্দরভাবে সেট হয়ে যাবে, খুব বেশিক্ষণ রাখার দরকার নেই, আধ ঘন্টা রাখলেই যথেষ্ট। যদি হাতে সময় থাকে এক ঘন্টা রাখলেও হয়ে যাবে। ফ্রিজ থেকে বার করে এরপরে আমি কেটে নিচ্ছি, দেখুন সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এরপরে যেমন সাইজের চান সেই মতন কেটে নিতে হবে। এই কালাকাঁদটা দেখার পরে নিশ্চয়ই লোভ হচ্ছে, আমারও তাই মনে হয়, কিন্তু এর থেকেও আরও লোভনীয় হয়ে উঠবে এই কালাকাঁদ যখন মালাইয়ের মধ্যে পড়বে। আমি এইভাবে খুন্তির সাহায্যে এটাকে তুলে নিচ্ছি, দেখুন সুন্দরভাবে সেট হয়েছে। আস্তে আস্তে এটাকে তুলে নেওয়ার পরে প্লেটে সার্ভ করে দিচ্ছি। দেওয়ার পরে আমি এই ক্ষীরটা এইভাবে চার পাশ থেকে দিয়ে দিচ্ছি। এবার কি মনে হচ্ছে, নিশ্চয়ই স্বাদ গুঁড়োকে তুফান বয়ে যাচ্ছে? আমার তো মনে হয় তাই হবে। এরপর আমি কিন্তু কেটে একটা একটা করে টুকরো খেয়ে নিচ্ছি। আপনাদেরও নিশ্চয়ই লোভ হচ্ছে, আমার তো মনে হয় সকলেরই এরকম মিষ্টি বানাতে খুব ইচ্ছা করবে। দেখার পরে মনে হবে আজই বানাতে হবে, অবশ্যই বানিয়ে ফেলুন। আর আমার কথা ভুলে যাবেন না, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো এরকম সুন্দর একটা মিষ্টি। আপনারা এতক্ষণ দেখছিলেন ঋতুর রান্নাঘর, সঙ্গে ছিলাম আমি ঋতুপর্ণা। আজ তাহলে আসি, আবার দেখাবে এরকমই কোনো সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি ভিডিওর সাথে।